আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমাদের দুজনকে মাফ করে দাও মুসা। প্লিজ আসিফ, আমাদের দুজনকে মাফ করে দিও। তাদের কথা শুনে আমি আর আসিফ রীতিমতো অবাক যে মেয়ে দুইজন প্রতিদিন আমাদের অপমান করত, তারা কিনা আজকে আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। হয়তো আল্লাহ তাআলা এদের হেদায়েত দিয়েছে। যাক, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাতেই আমরা খুশি। তো আমি বললাম, আপনারা ক্ষমা চাচ্ছেন কেন? আপনারা তো কিছুই করেননি। না, আমরা তোমাদের সাথে অন্যায় করেছি। প্রতিদিন তোমাদের দুজনকে কলেজের সবার সামনে অপমান করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। প্লিজ আমাদের ক্ষমা করে দিও। আমি আপনাদের উপর রেগে নেই, আমি অনেক আগেই আপনাদের ক্ষমা করে দিয়েছি। আমরা আপনাদের উপর রেগে নেই, তাহলে ক্ষমা করার প্রশ্ন আসে না। না, তোমরা আমাদের ক্ষমা করোনি, তাহলে এভাবে কথা বলতে না। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আরে কি করছেন, হাত ছাড়ুন। আমি তো বললাম আমরা আপনাদের ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস। আজকে থেকে আমরা ফ্রেন্ডস। সরি, আমার কোনো মেয়ে বন্ধুর প্রয়োজন নেই, আর বিয়ের আগে কোনো মেয়ের সাথে মেনামেশা করা ইসলামে জায়েজ না, তাই আমরা আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না। কিন্তু কেন? কারণটা তো আপনাদের বললাম। তারপর আমি আর আসিফ ক্লাসের দিকে যেতে লাগলাম, আর এদিকে সুমাইয়া আমার দিকে তাকিয়ে ভাবছে, আমাদের সাথে বন্ধুত্ব করলো না কেন? কলেজের সব ছেলেরা আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যায়, আর আমরা নিজেরা বললাম তাও রাজি হলো না। না, যে করেই হোক ওদের সাথে বন্ধুত্ব করেই ছাড়বো। তারপর সুমাইয়া লিয়ার দিকে তাকালো, দেখে লিয়া এক দৃষ্টিতে আসিফের যাওয়ার দিকে তাকিয়ে আছে, তাই সুমাইয়া জিজ্ঞেস করলো, লিয়া, আই লিয়া, কি হয়েছে? তুই কি ভাবছিস? কই, কিছু না তো। কিছু তো একটা ভাবছিস। মুসার বন্ধু আসিফ কত সুন্দর, না? কত সুন্দর চেহারা, একেবারে নূরের মতো, আর শরীর দিয়ে কত সুন্দর আতরের ঘ্রাণ আসছে। ও, এই কথা তো লিয়া মামুনি মনে হয় আসিফের প্রেমে পড়েছে। ধুর, কি যে বলিস না। বুঝি বুঝি, সব বুঝি। তুই তো সব বুঝিস। তুই মনে হয় মুসার প্রেমে পড়িসনি, তা না হলে এতক্ষণ ওর দিকে এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতি। ধুর, কি যে বলিস। থাক, আর কিছু বলতে হবে না, ক্লাসে চল। চল। তারপর সুমাইয়া আর লিয়া ক্লাসের দিকে যেতে লাগলো। সুমাইয়া ভাবছে, আসলেই তো মুসাও তো কম সুন্দর না, ও তো অনেক সুন্দর। কি সুন্দর ফর্সা চেহারা, মুখটাও কি সুন্দর, যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে। এইসব ভাবতে ভাবতে সুমাইয়া ক্লাসে আসছে, আর এদিকে আমি আর আসিফ ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসলাম। তারপর আসিফ আমাকে বলল, ভাই মুসা। বল ভাই। আজকে আমাদের কাছে ওরা ক্ষমা চাইলো কেন? আমিও জানি না, যে মেয়েরা আমাদের দুজনকে প্রতিদিন অপমান করত, তারা কিনা আমাদের কাছে ভাব চেয়েছে। হয়তো তারা নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক বলেছিস, তারা যে তাদের ভুল বুঝতে পেরেছে এতেই আমরা খুশি। তারপর সুমাইয়া ও লিয়া ক্লাসে আসলো। তারা আসার পর থেকে শুধু আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তারপর দেখি হৃদয় আর উৎসব আমাদের দিকে আসছে। ও, আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের দুইজনের দুইটা বন্ধু হয়েছে, হৃদয় আর উৎসব। ওরাও দুইজন বড়লোকের ছেলে, কিন্তু ওদের মনে কোনো অহংকার নেই, সবার সাথে মিশে, আর ওরা হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। তো আমাদের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মুসা, আজকে দেখলাম সুমাইয়া আর লিয়া তোদের সাথে ভালো ব্যবহার করছে। যে মেয়েরা তোদের প্রতিদিন অপমান করত, তারা কিনা আজকে তোদের সাথে ভালো ব্যবহার করছে, কাহিনী কি? তারপর আমি আর আসিফ ওদেরকে সব কিছু বললাম। ওরা শুনে তো অবাক। হৃদয় বলল, দোষ, ওরা তোদের কাছে ক্ষমা চেয়েছে। ভাই, যাক ভাই, ওরা যা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই ভালো। এইভাবেই আমরা কথা বলছিলাম, আরেকটু পরে স্যার আসলেন, আর আমরা যে যার বেঞ্চে চলে গেলাম। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করলেন, পরে আমরা ক্লাসে মনোযোগ দিলাম। এইভাবেই একটা একটা করে ক্লাস শেষ হয়ে গেল। যখন আমরা দুইজন বের হতে যাব, এমন সময় সুমাইয়া ও লিয়া আমাদের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। আমি বললাম, কি হলো, আমাদের পথ আটকিয়েছেন কেন? সরুন। সরতে পারি যদি তোমরা আমাদের সাথে বন্ধুত্ব করো। বললাম তো, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না। জানো,
কলেজের সব ছেলেরা আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল, আর আমরা নিজেরা তোমাদের কাছে আসলাম বন্ধুত্ব করতে, তাও তোমরা না করে দিচ্ছ। সবাই পাগল হলেও আমরা পাগল না। এখন সরেন, আমাদের কাজ আছে। এই বলে আমি আর আসিফ পাশ কাটিয়ে চলে এলাম। এদিকে সুমাইয়া বলছে, তোমাদের সাথে তো বন্ধুত্ব করেই ছাড়বো, যে করেই হোক। হুম, করবই। এই বলে তারা অন্যদিকে যেতে লাগলো, আর আমি আর আসিফ বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু আর আপুদের মন খারাপ, আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তাই আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, তোরা এসেছিস বাবা? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর আমি আর আসিফ রুমে চলে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে নিচে খেতে গেলাম। নিচে গিয়ে দেখি আসিফ টেবিলে বসে আছে, তারপর আমি টেবিলে বসলাম। তারপর আম্মু আমাদের খাবার দিল। আমি বললাম, আম্মু আপু তোমাদের মন খারাপ কেন? মন খারাপ হবে না, আমরা হজে যাব, আর তোরা যাবি না? আম্মু আমাদের পরীক্ষা আছে, না থাকলে ঠিকই যেতাম, চিন্তা করো না, পরে আবার ইনশাল্লাহ আমরা সবাই একসাথে যাব। হুম। তারপর আমি আর আসিফ খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিল, নামাজ পড়লাম। নামাজ শেষে আবার পড়তে বসলাম। তারপর পড়া শেষে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বুরা এসে পড়েছে। তারপর আমি গিয়ে আব্বুকে বললাম, আব্বু সব ব্যবস্থা করেছ? হুম বাবা, সব শেষ। আমাদের ফ্লাইট 10 দিন পরে, অর্থাৎ হজের 10 দিন আগে তোমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ, যাক সব কাজ ঠিক মতো হয়েছে। তারপর আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর মাগরিবের আজান দিল, সবাইকে নিয়ে নামাজ পড়ে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা তো, তাই বেশি করে পড়ছি। তারপর পড়া শেষে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর রাত 3টায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করলাম। তারপর ফজরের আজান দিল, নামাজ পড়ে পড়তে বসলাম। পড়া শেষে নাস্তা করে দুইজন কলেজে গেলাম। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। প্রতিদিনই ওরা দুইজন আমাদের বিরক্ত করে, আর আমরা সহ্য করি। তারপর আমাদের পরীক্ষার সময় চলে এলো, তাই আমরা দুইজন চিন্তা করলাম যে এই কয়েকদিন বাড়িতে বসে পড়ব। তাই আমরা দুইজন পরীক্ষার আগে কয়েকদিন ভার্সিটিতে না গিয়ে বাসায় বসে পড়াশোনা করলাম। এদিকে এই কয়েকদিন ভার্সিটিতে যাই না বলে সুমাইয়া ও লিয়া তো চিন্তায় শেষ। ওরা মনে করছে যে আমরা আর ভার্সিটিতে আসব না, সবাই ওদেরকে দোষারোপ করছে। সুমাইয়া ভাবছে কি করলাম আমি এটা, ও যদি আর না আসে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে লিয়াও একই কথা ভাবছে। এভাবেই পরীক্ষার দিন চলে আসলো। সুমাইয়া আর লিয়া দরজার দিকে তাকিয়ে আছে, যদি ওরা আসে। এভাবেই তারা তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আমি আর আসিফ এসে পড়লাম। আমাদের দেখে সুমাইয়া আর লিয়ার মন শান্ত হলো। পরীক্ষা দেওয়া শুরু করলাম। পরীক্ষা শেষে লাইব্রেরিতে গেলাম। সেখানে গিয়ে একটা ইসলামিক বই পড়ছিলাম। এমন সময় মনে হলো আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তাও কিছু না বলে পড়তে লাগলাম। আর কিছুক্ষণ পরে আমাকে সুমাইয়া বলল, এই যে হুজুর, আমাকে একটা বই দাও তো। উপরে আছে, গিয়ে নিয়ে নিন। আমার কথায় মনে হয় সে অনেক কষ্ট পেয়েছে। মাথা উঠিয়ে দেখলাম আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, চেহারায় আগের সেই উজ্জ্বলতা নেই। তারপরও চলে গেল। যাওয়ার আগে আমাকে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মুসা। তারপরও চলে গেল, আর আমি বসে রইলাম। সে যে কি বলে গেল কিছুই বুঝলাম না। তারপর আসিফ আমার কাছে আসলো, পরে আমরা বাসায় চলে আসলাম। এভাবেই দিন যেতে যেতে আব্বু আম্মুদের হজ ফ্লাইটের সময় এসে গেল, আর তার 2 দিন পরে আমাদের পরীক্ষাও শেষ। তো আজকে আব্বু আম্মুরা সবাই হজে যাবে। সবাইকে এয়ারপোর্টে ছাড়তে গেলাম। আম্মু আর আপুরা তো আমাদের জড়িয়ে ধরে কান্না করেছে, ছাড়তেই চাচ্ছিল না। আর আমার ভাগ্নিরা তো সকাল থেকে কান্না শুরু করেছে, শুধু বলছে আমরা যাব না, মামা গেলে যাব। তো এনাদেরকে শান্ত করলাম, তারপর সবাইকে বিদায় দিলাম। তার আগে আব্বুর সাথে কথা বললাম যেন ওখানে গিয়ে সব ব্যবস্থা করে রাখে। তারপর আমরা দুইজন বাসায় চলে এলাম। এভাবেই আমাদের আর 2টা পরীক্ষা ছিল, তাও শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সব পরীক্ষাই অনেক ভালো হয়েছে। তারপর কলেজ 15 দিন বন্ধ দিল, আমরা ওইখানে থাকবো 25 দিন, তাই আরও 15 দিন ছুটি নিলাম। এইভাবে দিন যেতে যেতে আমাদের হজে যাওয়ার দিন চলে আসলো। তারপর আমরা এয়ারপোর্টে গিয়ে সকল ফর্মালিটিস শেষ করে প্লেনে উঠলাম। এইভাবে 6 ঘন্টা জার্নি করে আমরা জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম। ওটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর। ওইখানে হাজিদের জন্য আলাদা টার্মিনাল আছে, ওটা শুধু হজের সময় খুলে। তো আমরা এখানেরও সকল ফর্মালিটিস পূরণ করে বাহিরে এসে একটা ট্যাক্সি নিলাম, গন্তব্য মক্কা। প্রথমেই ওখানে গিয়ে উমরা করব। এখন আপনারা ভাবতে পারেন আমার বাবার এত টাকা
তাও আমরা দুইজন ট্যাক্সি নিলাম কেন? আমাদের জন্য তো গাড়ি আসার কথা। হ্যাঁ, কথা ছিল ঠিকই, কিন্তু আমরা না করে দিয়েছি। আমাদের দুজনের সিম্পলভাবে চলতেই ভালো লাগে, তো আমরা 4 ঘন্টা পর মক্কাতে এসে পৌঁছালাম। তো ট্যাক্সি থামলো মিসফালা রোডে, ইব্রাহিম খালিলুল্লাহ ব্রিজের সামনে। তো সেখান থেকে আমাদের হোটেলে হেঁটে যেতে হয়। হোটেল বেশি দূরে না, ব্রিজের পরে 2টা রোড আছে, একটা হলো আল হিজরা রোড, আরেকটা দিকে হলো আন্ডারগ্রাউন্ড। সেই আন্ডারগ্রাউন্ড পার হলেই জমজম ক্লক টাওয়ার আছে, সেখানে আমাদের হোটেল। তো আমরা আমাদের ব্যাগ নিয়ে হোটেলের দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমরা দুইজন আমাদের হোটেল জমজম পুলম্যান মক্কাতে আসলাম। এসে আমাদের পরিচয় দিয়ে আমাদের রুমের চাবি নিলাম। সেখানে গিয়ে নিজেদের ব্যাগ রেখে আব্বুদের রুমে গেলাম। ও, আপনাদেরকে বলে রাখি, ওইখানে পুরুষ ও মহিলাদের রুম আলাদা, একই রুমে শুধু স্বামী স্ত্রী থাকতে পারবে। এখানে তো সবাই আছে, তাই আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। তো আব্বুদের রুমে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসে গেছিস তোরা? হুম আব্বু। আচ্ছা আব্বু, আম্মুরা কোথায়? আমাদের পাশের রুমে। এখন যাবি? না আব্বু, আজকে বিকালে সারপ্রাইজ দিব। ওকে, এখন কি করবি? এখন আমরা দুইজন উমরা করব। উমরা করার পরে অন্য কাজ। ওকে, যা, সাবধানে যাবি। তারপর আমি আর আসিফ হোটেল থেকে নেমে কাবা শরীফের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক মানুষ, হজের মাস তো, তাই অনেক ভিড় থাকে। তো আমরা দুইজন কাবা শরীফের সামনে গিয়ে হাজরে আসওয়াদকে সামনে রেখে তাওয়াফ শুরু করলাম। তাওয়াফে 7টা চক্কর দিতে হয়, প্রতি চক্করে হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয়। হজের সময় হাজরে আসওয়াদের সামনে অনেক ভিড় থাকে, তাই ইশারায় চুম্বন করলে কোনো সমস্যা হবে না। এভাবে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রেখে 2 রাকাত নামাজ পড়লাম। তারপর জমজম পানি খেয়ে সাফা মারওয়া পাহাড়ের দিকে গেলাম সাই করতে। সাইও 7 বার। এখানে শুধু 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে সবুজ বাতি জ্বালানো আছে, সেখানে পুরুষ হাজিদের দৌড়াতে হয়। তারপর আমরা দুইজন সাই করা শেষে চুল ছেঁটে হোটেলে এসে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। এক ঘুমে আসরের সময় উঠে দুজন গেলাম কাবা শরীফে নামাজ পড়তে। নামাজ শেষে হোটেলে আব্বুর রুমে গেলাম। তারপর সেখানে গিয়ে বললাম, আব্বু আম্মুরা রুমে আছে? হুম আছে, যা তোরা সারপ্রাইজ দিয়ে আয়। হুম। তারপর আমি আর আসিফ আম্মুদের রুমে দরজার বাহিরে দাঁড়ালাম, আড়ি পেতে শুনছিলাম আম্মুরা কি বলে। তো আম্মুরা বলছিল, খুব খারাপ লাগছে, এতদিন পর ছেলে দুটোকে পেলাম, তা ওদের ফেলে আসতে হলো। হুম, কি করছে ওরা এখানে, কেমন আছে কিছুই জানি না। জানি না আমার ছেলে দুটো কি করছে, যদি ওরা এখনই এসে পড়তো, আল্লাহ ওদেরকে ভালো রাখো। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না, এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন, মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।